এবার মেরিল প্রথম আলো তারকা জরি পুরস্কার 2021 শুরুতেই সেরা নবীন অভিনয়শিল্পী পুরস্কার পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি জনাব ইলিয়াস কাঞ্চন ও চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সভাপতি সোহানুর রহমান সোহানকে কারা পেলেন মনোনয়ন দেখে নেব এইবার শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনোই নকল করব না, বিশ্বাস করেন আমাকে এই শেষবারের মতো আমাকে মাফ করে দেন। এই তিন বছরে একবারও কথা বলতে ইচ্ছে করেনি। ফেরদৌস আর রিয়াজের মতো বেশি কথা বলবো না, কারণ দেখলাম যে অনেক চেষ্টা করেছে, আমাদের রুনালাইনা ম্যাডামের সঙ্গে গানও গেয়েছে, তারপরেও পুরস্কার পাচ্ছে না। তো কাজে আমার তো সম্ভাবনাই নাই, নাম বলে দেই পুরস্কার নিয়ে যাক। জান্নাতুল ঐশী, মিশন এক্সট্রিম। এটা তো কত বড় পাওনা এটা বলার মতন নয়, আরও বেশি নার্ভাস আমি কার থেকে পুরস্কার নিয়েছি বা আমার পাশে কে আছেন তার জন্য। আমি ইলিয়াস স্যারের কত বড় ফ্যান আমি বোঝাতে পারবো না, তার একটা বড় কারণ উনি দেখতে আমার বাবার মতন। আমার বাবা মাকে ধন্যবাদ, আমার মা আমাকে শিখিয়েছেন বড় স্বপ্ন দেখার জন্য, আর বাবা সেই স্বপ্ন পূরণ করার পথে সব থেকে বড় সমর্থক ছিলেন, সাপোর্ট ছিলেন, সব কিছুরই কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার। আমি কিছু কথা বলতে পারছি না, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আশি, ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন ভাই এবং সোহানুর রহমান ভাই। আমরা অনেক অভিনেতা অভিনেত্রীদের পুরস্কার দিলাম, একটু গানে চলে গেলে কেমন হয়? হ্যাঁ যাই।